नमस्कार বন্ধুরা, আমার চ্যানেল মেক ইট ইজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি থালপোষ্টি বানাতে শেখাবো। এটা আমি দুটো রঙের উল দিয়ে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটা খয়েরি রঙের উল আর একটা হলুদ রঙের উল দিয়ে বানিয়েছি, আর 11 নম্বর কুশি কাঁটায় বানিয়েছি। এটা মোটামুটি 70 গ্রাম উল লেগেছে এটা বানাতে। আমি আপনাদের একটু দেখিয়ে দেব, খয়েরি রঙের উল এবং হলুদ রঙের উল, আর এটা 11 নম্বর কুশি কাঁটায় বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি যে ভিডিওটা একবারও স্কিপ করবেন না, খুব ছোট একটা ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। প্রথমে একটা ফাঁস লাগিয়ে নেব, তারপর এটাতে 7টা চেন বানিয়ে নেব। এবার প্রথম চেনটায় স্লিপ স্টিচ লাগিয়ে নেব, তাহলে একটা সার্কেল পেয়ে যাব। তিনটে চেন নেব প্রথমে, তারপর ওই সার্কেলটার মধ্যে 27টি ডাবল ক্রোচেট বানাবো। এই রোটা এভাবেই শেষ করব, রোয়ের শেষে একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। এরপর সেকেন্ড রো শুরু করব, সেটাও শুরু করার আগে প্রথমে তিনটে চেন করিয়ে নেব, এরপর 40টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। দ্বিতীয় রো শেষে আবার একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব এবং তারপর পরের রো শুরু করব। একই রকমভাবে প্রথমে তিনটে চেন বানিয়ে নেব, তারপর 52টি ডাবল ক্রোচেট বানাবো এই রোতে। এই রোয়ের শেষেও একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। আবার পরের রো শুরু করব, একই রকমভাবে প্রথমে তিনটে চেন বানিয়ে নেব, তারপর 65টি ডাবল ক্রোচেট বানাবো। এই রোয়ের শেষেও আবার একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। আবার পরের রো শুরু করব, প্রথমে তিনটে চেন বানিয়ে নেব এবং এই রোতে 77টি ডাবল ক্রোচেট বানাবো। এই রোয়ের শেষেও আবার স্লিপ স্টিচ লাগিয়ে নেব। এইভাবে আমরা একটা সার্কেল পেয়ে গেলাম। এই একই পদ্ধতিতে মোট 6টা সার্কেল আমাদের বানাতে হবে।
এবারে সার্কেলগুলোকে জুড়ে নেবার পালা। তো প্রথমে দুটো সার্কেল নেব আর 25টা চেন গুনে নেব। এবার একটা অন্য রঙের উল ফাঁসিয়ে নেব, তারপর 25টা ঘরে হাফ ক্রচেট দিয়ে একটা সুন্দর বর্ডার বানাবো। একদিকের বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার দ্বিতীয় সার্কেলটারও একই রকমভাবে বর্ডার দিয়ে নেব, ঠিক 25টা ঘরের মধ্যেই। দুটো সার্কেল জোড়া হয়ে গেছে, এবার 3 নম্বরটা জুড়ব। ঠিক একই রকমভাবে 25টা ঘর গুনে নেব আর এই সার্কেলটাকেও মেন দুটো সার্কেলের সঙ্গে জুড়ে নেব। এই পদ্ধতিতেই 6টা সার্কেল একসাথে জুড়ে নেব, তাহলে এটা থালপোশে পরিণত হবে, এটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, এটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার এটাতে একটা বর্ডার বানিয়ে নেব। এবার বর্ডারটা শুরু করব। তো এটা হলুদ রঙের উল দিয়েই বর্ডার বানাচ্ছি, আবারও হলুদ রঙের উলটা ফাঁসিয়ে নেব। বর্ডার বানানোর জন্য প্রথমে 3টে চেন বানিয়ে নেব, এরপর সেই একই ঘরের মধ্যে 4টে ডাবল ক্রোশিয়া বানাবো। মানে 3টে চেন একটা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে, আরও 3টে ডাবল ক্রোশিয়া বানাবো এই একই ঘরের মধ্যে। 4টে ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেলে একটা বাদ দিয়ে, একটা চেন বাদ দিয়ে 3 নম্বরটাতে হাফ ক্রোচেটের মাধ্যমে জুড়ে দেব। ঠিক এই পদ্ধতিতেই পুরো থালপোশটাতে বর্ডার আমরা বানিয়ে নেব।
पूरो बॉर्डर टा कंप्लीट होए गेले शेषे एक टा स्लिप स्टिच लागिए नेबो। थालपोस्टा कंप्लीट होए ही गेछे तो एटा के एकटु डेकोरेट करार जोन्नो आमी माझखाने एकटा ब्रोच लागिए नेबो। एटा सम्पूर्ण अपशनल, आपनारा चाइले दितेओ पारेन बा नाओ दिते पारेन। तो देखुन थालपोस्टा कीरकम होयेछे। थैंक यू फॉर वाचिंग।